আলোচনা করো রাইট টু প্রিভেসি, গোপনীয়তার অধিকার। দেখো, তোমরা জানো গোপনীয়তার অধিকার হলো একটি মৌলিক অধিকার। এই মর্মে 24শে আগস্ট সুপ্রিম কোর্টে 9 জন বিচারপতি বেঞ্চে রায় ঘোষণা করা হয়েছিল। তো তোমরা জানো আর্টিকেল 21, রাইট টু প্রিভেসি। দেখো, রাইট টু প্রিভেসি, রাইট টু অ্যাক্সেস, ঠিক আছে, রাইট টু শেল্টার, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। তো মৌলিক অধিকারের একটা পার্ট আর্টিকেল 21 জীবনের অধিকার, তার এরই কিন্তু রাইট টু প্রিভেসি কিন্তু রাইট টু লাইফের সমান। তো মনে রাখতে হবে গোপনীয়তার অধিকার, তাই না? তোমরা এই গোপনীয়তার অধিকার হতে পারে আইটি অ্যাক্টের ক্ষেত্রেও, তুমি আমরা পড়েছিলাম সুপ্রিম কোর্টের জাজমেন্টের ক্ষেত্রে, আমরা যখন আধার বিলের রেসপেক্টে আমরা পড়েছিলাম রিসেন্টলি, তোমরা জানো। তো এইগুলো যে পার্সোনাল ডেটা যে ব্রিচ হচ্ছে, এই গোপনীয়তা, এই যে ইনফরমেশন ব্রিচ, এটা কিন্তু খুব বড় কনসার্ন। তো সেই অর্থে কিন্তু মনে রাখতে হয় ভারতীয় সংবিধানের 3য় নম্বর পার্ট 3 মৌলিক অধিকার, 21 নম্বর ধারায় অন্তর্ভুক্ত জীবনের অধিকার এবং ব্যক্তি স্বাধীনতার অধিকারের অবিচ্ছেদ্য অংশ। তাহলে মৌলিক অধিকার, রাইট টু প্রিভেসি, মৌলিক অধিকারের একটি অবিচ্ছেদ্য অংশ, ঠিক আছে, ইন্টিগ্রাল পার্ট। তো আজকে এই টপিকটা পড়াবো তোমাদের, খুব গুরুত্বপূর্ণ, হেভি ইম্পর্টেন্ট টপিক। তো লেসন প্রেজেন্টেড বাই মি অরিজিৎ বাসু চৌধুরী। অ্যাবাউট মি, আমার সম্বন্ধে কিছু ইনফরমেশন দেখো, আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ কলকাতা। অবশ্যই তোমরা আমাকে আনাকাডেমি প্ল্যাটফর্মে ফলো করতে পারো। তোমাদের যদি কোনো ডাউট বা কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে জানাতে পারো। প্লিজ ফলো মি অন দিস লিঙ্ক অন আনাকাডেমি। আর তোমরা ডিসক্রিপশন বক্সে আমার প্রোফাইল লিঙ্কও পেয়ে যাবে। আমি আনাকাডেমি প্লাস ভেরিফাইড এডুকেটর। আর এই ক্লাসের এই পিডিএফটির জন্য তোমরা ওয়েস্ট বেঙ্গল এক্সাম এই চ্যানেলটি তোমরা এন্ড সাবস্ক্রিপশন করে নেবে, এছাড়া অন্যান্য ক্লাসের আপডেটগুলির জন্য, ঠিক আছে? চলো, তো রিসেন্টলি কি হয়েছে, রিসেন্টলি এ জাজ অফ, রিসেন্টলি মানে কিছু মানে এই কয়েকদিনের মধ্যে, দ্য এ জাজ অফ মাদ্রাস হাইকোর্ট, হ্যাঁ মাদ্রাস হাইকোর্ট রিসেন্টলি বলেছে, হ্যাড সেড দ্যাট আ রিসেন্ট অর্ডার পাসড বাই অ্যানাদার জাজ অফ সেম কোর্ট, কি বলছে, ম্যান্ডেটিং দ্য ইনস্টলেশন অফ সিসিটিভি ক্যামেরা ইনসাইড স্পাস স্পাস ওকে জীবনে জুড়ে স্পা থেরাপি সেন্টার, তোমরা জানো, অ্যাপিয়ার টু রান কাউন্টার টু সুপ্রিম কোর্ট ল্যান্ডমার্ক জাজমেন্ট কে এস পুট্টাস্বামী কেস। আমি বেসিক্যালি তোমাদের গল্পটা তোমাদের বলি। দেখো, ধরো তুমি দেখবে বেসিক্যালি যদি কোনো নার্সিংহোম যাও, হসপিটালে যাও, তোমাকে মেনলি দেখো, মেনলি তুমি যদি দেখো তোমার লেখাই থাকে ইউ আর আন্ডার সিসি ক্যামেরা সার্ভিলেন্স, তোমার কিন্তু মেসেজ তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু উইদাউট, তুমি জানোই না, কোনো নলেজ নেই তোমার, আয় মানে কোনো তুমি কোনো ইনফরমেশন ইনফর্ম না করো, উইদাউট ইনফর্ম দেখা যাচ্ছে। দেখো, তোমরা বেসিক্যালি যদি আমরা দেখি স্পা বলো বা এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমার থেরাপি এগুলো, তো সেক্ষেত্রে যদি বাই চান্স যদি ধরো কাউকে না জেনে, ধরো খুব প্রিভেসি কাউকে না জেনে যদি এটা যদি ইনস্টল করা হয় তাহলে অনেক সমস্যা হয়ে যেতে পারে, আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? এটা খুবই খুব গুরুত্বপূর্ণ। দেখো, আমি তোমাদের কয়েকটা ঘটনা তোমাদের আমি বলি, মূলত ভিজুয়াল রেপ। দেখো, গোপন ক্যামেরা আর সাধারণ ক্যামেরার মধ্যে কিন্তু এক নয়, ঠিক আছে? একজন মহিলা দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে ট্রায়াল রুম একটি গোপন স্থান, ঠিক আছে, ট্রায়াল রুম, এবং আইন অনুসারে তো আইন অনুসারে সেসব স্থানে নজরদারি চালানো নিষিদ্ধ, টোটালি প্রোহিবিটেড। সেখানে যদি ক্যামেরা লাগানো হয় তাহলে অবশ্যই মহিলাদের ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করা হচ্ছে, একে বলা ভিজুয়াল, ঠিক আছে? আর নর্মালি তোমাদের ক্যামেরা বেসিক্যালি আমরা দেখতেই পাই। তো পুট্টাস্বামী জাজমেন্ট তোমরা জানো, এটা মূলত তোমরা ঘটনাটা মনে রাখবে, ইন দিস কেস সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার করেছিল, এগুলো অবশ্যই সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক জাজমেন্ট আমি পড়িয়েছিলাম, এক্ষেত্রে সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার দ্যাট দ্য রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি গ্যারান্টেড ইন আর্টিকেল 21 অলসো ইমপ্লিসিটলি ইনক্লুড রাইট টু প্রিভেসি। তাহলে খুব এক্ষুনি তোমাদের বললাম, তাহলে এই যে পুট্টাস্বামী, দেখো তাহলে পুট্টাস্বামী জাজমেন্ট কিন্তু রাইট টু প্রিভেসি অ্যাসোসিয়েটেড। অ্যাবাউট underlying value, the right to privacy is seen as possessing the inherent value. Kano in a value, kano it is important, every person basic dignity,
দেখো আমি তোমাদের বলি, ধরো আমাদের আধার, আধার কেন দেওয়া, আধার কার্ড দেওয়া হয় বিকজ তুমি যে গভর্নমেন্টের স্কিম বা পলিসি তুমি অ্যাকোয়ার করছো, তুমি নিচ্ছো, তুমি কি তুমি, তাই প্রপার কোনো ঘোটালা যাতে না হয় সেই জন্য আধার, এক তোমরা জানো আধারটা অতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এবার ধরো ধরো তুমি সীমান্তে যাচ্ছ বা যে কোনো কদিন আগে যেটা নিয়ে কোয়েশ্চেন উঠছে যে ভোটার আই কার্ড আধারের সাথে কানেক্ট করা, অ্যাড করে, তো এইটা তো সুপ্রিম কোর্ট, দেখা যাক আমি এইভাবে বলা যায় না সুপ্রিম কোর্ট জাজমেন্ট কি হবে, সুপ্রিম কোর্ট কে যদি পিআইএল করে এক্ষেত্রে পার্সোনাল ডেটা যদি ব্রিচ হয়, যা প্রেগন্যান্স নিয়ে যে এত বড় কর্মকাণ্ড হলো, যে ঘটনাটা হলো, এতে অনেকের রাইট টু লাইফের সাথে, কারণ পার্সোনাল ডেটা তোমার আই স্ক্যান থেকে শুরু করে তোমার ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে এভরিথিং ওখানে তোমাদের রয়েছে, তো সেখানে যে ফোন নাম্বার, পার্সোনাল ডিটেলস, তাহলে অবশ্যই জীবনের, তাই না? তো ফর্ম অফ রাইট টু প্রিভেসি, দ্য রাইট টু প্রিভেসি অ্যাজ গ্যারান্টেড ইন আর্টিকেল 21 টেক সেভারাল ডিফারেন্ট ফর্ম, ইট ইনক্লুড এ রাইট টু বডিলি অটোনমি, এ রাইট টু ইনফরমেশনাল প্রিভেসি খুব গুরুত্বপূর্ণ, অ্যান্ড রাইট টু প্রিভেসি, দেখো আর রাইট টু অফ প্রাইভেসি অফ চয়েস, ধরো তুমি যখন এখানে যাচ্ছো ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স, তাহলে তোমাকে কিন্তু বলা হচ্ছে, তুমি বললে তোমাকে কিন্তু জানিয়ে যে ভাই তুমি হসপিটালে ঢুকছ এরকম একটা। এবার ধরো কোনো কিছু, ধরো তোমার যদি কোনো নলেজেই নেই, ধরো ওই যে কোনো স্পা বলো বা যেগুলো ধরো ট্রায়াল রুম, সেখানে যদি এরকম জিনিস যদি সম্ভব, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। দেখো এটা এটা পুরো অনৈতিক, এটা অনেক নিউজে দেখা যায়, নিউজ শোনা যায়, তো এগুলো কোনোদিন মানে কি বলবো, এটা কোনোদিন পসিবল না। তো যাই হোক, গোপনীয়তা অধিকারের মধ্যে ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণের অধিকারও অন্তর্ভুক্ত। ধরো তোমাকে যে কেউ যদি বলে ভাই আমি তোমার আধার নাম্বারটা দাও তো আমি এ বলছি না, তুমি দেবে কেন? অথরিটি আইন আছে, চলো দিতে হবে, কিন্তু তোমাকে যদি কেউ যদি কল করে যদি বলে যে আমি এই ডিপার্টমেন্ট থেকে বলছি আপনার আধার নাম্বারটা বলুন বা আপনার সিভিভি নাম্বারটা বলুন ব্যাংকে, না একদম নয়, ডোন্ট ডু ইট। গোপনীয়তা অধিকার শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে না, জনসমক্ষেও কিন্তু প্রযোজ্য হতে পারে, এবং তুমি রিসেন্টলি এই ঘটনাগুলো প্রায় নিউজ আসে। এছাড়া তোমার জন্য সংবিধানের 14, 15, 21, 14-তে কি আছে, ইকুয়াল পিপল ইকুয়াল প্রোটেকশন ল, পথে অ্যাডমিনিস্ট্রেশন আর 21 রাইট টু লাইফ, এই ধারা অনুসারে প্রতিটি ধারা মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হবে। উল্লেখ্য যে এই রায়ের ভিত্তি করে 5 বিচারপতি বেঞ্চ আধারের ভবিষ্যৎ নির্ধারণ করেছিল। আচ্ছা এবার তোমাদের যে কথাটা বলবো খুব গুরুত্বপূর্ণ কথা, একটা গুড নিউজ আছে। তোমরা জানো লাস্ট নববর্ষ মানে হ্যাপি নিউ ইয়ার অফার চলছিল, সেই নিউ ইয়ার অফার এখন ক্লোজ হয়ে গেছে, কিন্তু আনাকাডেমি প্রাইস হাই হচ্ছে। যারা আনাকাডেমি এখনও সাবস্ক্রিপশন করোনি, কারণ আনাকাডেমি প্রাইস কিন্তু ড্রাস্টিক্যালি অনেকটা ইনক্রিজ হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, আনাকাডেমি সাবস্ক্রিপশন করো, ক্র্যাক WBPSC উইথ ইন্ডিয়ার লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম, তো আপকামিং কোর্সগুলো দেখে নাও। আচ্ছা গুড নিউজ টু অল অফ ইউ, আনাকাডেমিতে কম্ব্যাট আবার হচ্ছে, কবে? 16 জানুয়ারি সকাল 11টায়, দেখতেই পাচ্ছ। র্যাঙ্ক 100% স্কলারশিপ, 2-10 70% স্কলারশিপ, 11-50 50% স্কলারশিপ, 51-100 25% স্কলারশিপ, তো সবাই পার্টিসিপেট করো। 50 দেখো লাকি ড্র, 50 প্রাইজ, তো এটা বিশাল বড় কবে, প্রায় 10 লাখ টাকার ওপর স্কলারশিপ, আর এছাড়া তোমাদের জেবিলেট ফোন গুগল কিন্তু রয়েছে। তো অবশ্যই 16 তারিখ সকাল 11টা চ্যালেঞ্জ অরিজিনাল কোয়েশ্চেন কাটেল বাই দ্য বেস্ট এডুকেটর, আনাকাডেমি টপ এডুকেটর, তারা কোয়েশ্চেন রেডি করবে, এবং ল্যাঙ্গুয়েজ বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গল ল্যাঙ্গুয়েজে হবে, ঠিক আছে? তোমরা বুঝতে পারবে, সুপার ফাস্ট অ্যান্ড ফান উইথ অল ইন্ডিয়ার লাইভ লিডার বোর্ড। তোমরা জানো অনেক সারা ভারত জুড়ে এক্সামটি হবে, কারণ অনেকে আছে কর্মসূত্র সিভিল সার্ভিস বা অন্যান্য সরকারি রাজ্যের পরীক্ষা দিচ্ছে কিন্তু প্রাইভেটের জব বা অন্যান্য জবের জন্য বাইরে থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তারাও দেবে, অনেকে স্বপ্ন থাকে ড্রিম জব সিভিল সার্ভিস। এতে কি জানতে হবে, তোমার রেটিং যে তোমার স্কোর কত, তোমার র্যাঙ্ক কত, এবং তোমার অ্যাকুরেসি কত, এই অ্যাকুরেসিটা খুব গুরুত্বপূর্ণ। তো লাইভ জয়েন করবে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ সেশন হবে, এবং বেঙ্গল ইংরেজি দুটো ল্যাঙ্গুয়েজ তুমি টেস্ট দিতে পারবে, আর কম্ব্যাটে তাহলে বললাম 16 তারিখ সকাল 11টায়, তো পুরস্কারও তুমি পাচ্ছ, আর অবশ্যই করে, এবং ওটাকে পরবর্তীকালে এডুকেটাররা অ্যানালাইসিসে করে দেবে, ঠিক আছে? বুঝতেই পারছো, তো অবশ্যই স্কোর, তুমি স্কোর কত স্কোর করে জানতে পারবে, এবং লিডার বোর্ডে তুমি জানতে পারো র্যাঙ্ক কম্ব্যাটের র্যাঙ্ক কত এবং রেটিং, ঠিক আছে? এবং তুমি রেটিং পাবে এবং তুমি সেইভাবে তুমি ইম্প্রুভ করতে পারো এবং অ্যাওয়ার্ডও পাবে। তো বুঝতেই পারছো, এই কম্ব্যাটে জয়েন করো, কম্ব্যাটে জয়েনের জন্য কিন্তু এনরোল কোড কিন্তু অরিজিৎ, ফ্রি কম্ব্যাট কিন্তু অরিজিৎ তোমার কোড ইউজ করতে হবে, ঠিক আছে? আর তুমি মোবাইল থ্রু দিয়েও তুমি ওয়েব থেকেও করতে পারো, বা তুমি arak.com.in বা তুমি মোবাইল থেকেও করতে পারো। ধরো তোমাকে ধরো তুমি প্রথম অপশানে টেস্ট বলে অপশানে গেলে,
ঠিক আছে, মক টেস্ট সেকশনে গেলে কোনেই প্রথমে দেখে কমব্যাট দেখতে পেয়ে যাবে, সেখানে জয়েন, ওখানে তুমি দেখবে কমব্যাটে ক্লিক করবে, সেখানে তোমাকে এনরোল করার সময় তোমার কোড চাইবে, ইনভাইট কোড, সেখানে লিখে দেবে অরিজিৎ, ARIGIT, তার কিছু করতে হবে, তোমার যে তোমার মেলে চলে যাবে ইনফরমেশন এবং তোমার ফোন মেসেজ চলে আসবে এবং এক্সামের আপডেট চলে আসবে। তো কমব্যাটে জয়েন করো আর প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করে নিও। এছাড়া তোমাদের সামনে কিছু টেস্ট সিরিজ আছে, 7-6, আজকে তো বিকেল 4টে তো আছেই, 7টে অ্যানালিসিস করবেন বিভাদানন্দ স্যার এবং 7 তারিখ আগামীকাল সকাল 10টা, ঠিক আছে, এগুলো জয়েন করবে। WBP কনস্টেবল, দেখো তোমাদের সামনে কত কত রকম আমরা স্কলারশিপ তোমাদের জন্য নিয়েছি, এভরি উইকে থাকে স্কলারশিপ, 9 জন সকাল 10টায় রয়েছে। এছাড়া 4 তারিখে এই এই কোর্সটি শুরু হয়েছে, রেজুলিউশন কোর্স, এছাড়া রেজুলিউশন ব্যাচ ফর WBCS প্রিলিম মেন্স, যেটা শুরু হচ্ছে 5 জানুয়ারি থেকে, তো অবশ্যই এখানে শুরু হয়ে গেছে অলরেডি, আবার নেক্সট উইকে হবে। তো এইটা ফাউন্ডেশন, যারা 2023কে টার্গেট করছো, প্রিলিমসকে 22কে টার্গেট, দেখো প্রিলিমসকে টার্গেট, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর টেস্ট তোমরা পাবে 8ই জানুয়ারি। এছাড়া র্যাপিড ফায়ার WBCS রেজুলিউশন ব্যাচ, এটা তোমাদের 7 তারিখ থেকে শুরু হচ্ছে, এটা প্রিলিমসের আমরা প্রিলিমসকে টার্গেট করে এই কোর্সটি লঞ্চ করছি, তো অবশ্যই এটাও জয়েন করে নেবে। আর শুধু প্লাস ক্লাস করলেও হবে না, ডেসক্রিপটিভ ক্লাস করলে পাশাপাশি টেস্টও দিতে হবে, তো অবশ্যই জয়েন করবে। এই মুহূর্তে আমার অনগোয়িং কোর্স চলছে, এটাও জয়েন করে নেবে। এটা আগামীকাল তোমরা মানে আজ তোমরা দেখছো, মানে আমি যে অ্যাকচুয়ালি রেকর্ডিং করছি, রেকর্ডিংটা হচ্ছে আজকে 6 তারিখে, মূলত এটা এখন লাইভ দেখতে পাবে 7 তারিখে, তো 7 তারিখে আজকে সন্ধ্যে 7টায় আছে, তো অবশ্যই জয়েন করবে। এটা 2022, এটা পার্ট 1 অলরেডি হয়ে গেছে, ডিসেম্বর কমপ্লিট, জানুয়ারি ফেব্রুয়ারি, 3 মাস জুড়ে কোর্স, দেখতেই পাচ্ছ এটা গেট সেট টু ক্র্যাক, তো অবশ্যই জয়েন করে নেবে। আর সাবস্ক্রিপশন কোড কিন্তু অরিজিৎ, আর তোমরা জানো ভালো করে এই কোর্স, আর আমাদের স্পেশাল ক্লাসের টাইমিং তো 7 তারিখ, আজকে রাত 9টায় রয়েছে, তারপর NCERT পলিটি MCQ ফর WBCS প্রিলিমস 2022, 7/1/2022, 9 PM, তো ইনভাইট কোড অরিজিৎ, এখানে জয়েন করো, অ্যাপে জয়েন করো। অ্যাপে ক্লাস করলে তুমি কি পাবে, তুমি পোল পার্টিসিপেট করো, ডাউট ক্লিয়ার করতে পারো, তোমাদের যা যা কোয়ারি আছে সব কিছু কোয়ারি নিয়ে আসো, আমি 100% সলভ করবো। কিন্তু জয়েনিং এর তোমার ইনভাইট কোড চাই, সেখানে লিখে দেবো অরিজিৎ। সাবস্ক্রিপশন তুমি যেটাই করো না কেন, এখন তুমি অ্যাপ জয়েন করে, এখন তুমি সাবস্ক্রিপশন, নন সাবস্ক্রিপশন, নর্মাল ক্লাস যখন তুমি করছো তখন তোমাকে কিছু মানে টাকা লাগছে না, ফ্রি এটা। যদি তোমাদের ফার্দার মনে হয় যে আমি প্লাসে জয়েন করবো, সেখানে তুমি অরিজিৎ রেফারেল করতে জয়েন। প্লাস বেনিফিট কি, কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস, আনলিমিটেড PDF, ডাউট ক্লিয়ারিং, অপশনাল পেপার, টেস্ট সিরিজ, উইকলি, এভরিথিং তুমি অ্যাভেল করতে পারবে। এছাড়া বাগ বাউন্টি সবাই জানো, বাগ বাউন্টি বলতে অপরচুনিটি ফরমোস্ট ল্যান্ডের কাছে, যদি তোমাদের মনে হয় কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট আছে তো যে আগে জানাবে সে কিন্তু প্রাইজ পাবে, তো বাগ বাউন্টি ফর্ম, ঠিক আছে। তো অবশ্যই এই হলো আমাদের এডুকেটার, সমস্ত এডুকেটার ক্লাসের টাইম, এই টাইম অনুসারে তোমরা এনরোল করে নেবে, দেখে নেবে ক্লাস, আর সাবস্ক্রিপশনে ওই কোডই হবে। চলো পরেরটা, এবার রাইট টু রিল্যাক্স। তো রাইট টু রিল্যাক্স, দেখো ইমোটাল অ্যাক্টিভিটি আর টেকিং প্লেস ইন স্পাস ক্যান নট বি রিজন ইন আপ ইন, দেখো আমরা স্পা যখন বেসিক্যালি স্পা বা দেখো যখন আমরা যখন বেসিক্যালি সবাই আমরা কম বেশি জানি ব্যাপারটা, যে আমরা যখন যাই কোনো ধরো যেগুলো তোমার স্যালনে আছে, তো সেখানে স্যালনে কিন্তু তোমার অবশ্যই যেখানে স্পা বলো সেখানে কিন্তু অবশ্যই সিসি ক্যামেরা রাখো, তুমি রাইট টু রিল্যাক্স, তুমি রিল্যাক্স করতে, দেখো রাইট টু রিল্যাক্স, রাইট টু ডিগনিটি, রাইট টু মৃত্যুর অধিকার আছে কিন্তু ইউথেনেশিয়া, প্যাসিভ ইউথেনেশিয়া, তো অবশ্যই তুমি ওখানে মানে ইনস্টলেশন ওইভাবে করতে পারবে না, ঠিক আছে। এটা খুবই মানে বলতে পারো ইন্ডিভিজুয়াল ডিগনিটির জন্য কিন্তু সমস্যা এবং অনেক বড় সমস্যা হতে পারে, তাই না। তো ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার, তুমি জানো দ্য রিচ অফ দ্য ফান্ডামেন্টাল রাইট ক্যান নট বি কাটেল বাই জুডিশিয়ারি মেথড, দেখো এটাও কেউ বলছে যে ভাই অনেকে বলতে পারো যে এটা মৌলিক অধিকার, এটা সেপারেশন অফ পাওয়ারের ক্ষেত্রে যে কেন এটা পার্য, সুপ্রিম কোর্ট বলে দেবে যে কী করবো না করো বা হাইকোর্ট বলে দেবে না, এটা সেপারেশন অফ পাওয়ার না, এটা অবশ্যই মৌলিক অধিকার, যদি তোমার রাইট টু প্রিভেসি যদি ডিগ্রি নেবে মৌলিক অধিকার যদি উলঙ্ঘন হয় তো অবশ্যই জুডিশিয়ারি তার মেজার করতেই পারে। তারপরে সুপ্রিম কোর্ট অ্যালোন ক্যান ডু ডু ইন এক্সারসাইজ অফ ইটস পাওয়ার আন্ডার 142, তো সুপ্রিম কোর্টের পাওয়ারও আছে এই ক্ষমতা এক্সারসাইজ করার জন্য। তো রাইট টু প্রিভেসি একটু আগে বললাম, জেনারেলি আন্ডারস্ট্যান্ড দ্যাট প্রিভেসি, তো রাইট টু বি লেট অ্যালন, সুপ্রিম কোর্ট পুট্টাস্বামী জাজমেন্ট সবাই জানেন 2017 ল্যান্ডমার্ক জাজমেন্ট, এবং রাইট টু প্রিভেসি ইজ প্রোটেক্টেড অ্যাজ অ্যান দেখো ইনস্ট্রিক্টিভ পার্ট অফ রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি আন্ডার আর্টিকেল 21, এবং এটাও বলেছিলাম যে সংবিধানের 14, 15, 21 ধারা অনুসারে
প্রতিটি ধারা মৌলিক অধিকার হিসাবে গণ্য করা হবে, তাই না? তো প্রতি ধারা মৌলিক অধিকারের হিসাব, তো পুট্টাস্বামী জাজমেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো দেখো, রেস্ট্রিকশন অ্যাজ স্টার্টেড ইন দ্য জাজমেন্ট, দ্য রাইট মে বি রেস্ট্রিক্টেড বাই স্টেট। অবশ্যই সেটা এমার দেখো, 19 আর্টিকেল 21 কোনোদিন, দেখো বেসিক্যালি তুমি যদি দেখো, রাইট টু অ্যাক্সেস বা ইন্টারেস্ট অনেক সময় শাট ডাউন করে দেয়, সেটা কোনো কারণে, ধরো যদি কোনো আনফোর্সিং সিচুয়েশান যদি হয়, সেক্ষেত্রে যাতে সমস্যা না বাড়ে সেই জন্য, সেটা কিন্তু পার্লামেন্ট পারে লয়ের মাধ্যমে। কিন্তু জীবনের অধিকার এটা কোনো রকম সাসপেন্ড করা যায় না। দ্য রাইট মে বি রেস্ট্রিক্ট করতে হবে স্টেট পাস ইচ অফ দ্য থ্রি টেস্ট। ফার্স্ট কি, সাচ স্টেট অ্যাকশন মাস্ট বি লেজিসলেটিভ ম্যান্ডেট। অবশ্যই স্টেট রাষ্ট্র যদি এটাকে যদি কোনো সময় সাসপেন্ড করে এই প্রভিশনকে, তো সেক্ষেত্রে লেজিসলেচার মানে পার্লামেন্টের ম্যান্ডেট নিয়ে ল আইনের মাধ্যমে, ইট মাস্ট বি পার্সুইং লেজিসলেটিভেট হবে স্টেট পারপাস, বৈধ পাবে স্টেট। থার্ড মাস্ট বি দেখো প্রপোর্শনালিট, তাহলে সাচ স্টেট অ্যাকশন বোথ ন্যাচারাল অ্যান্ড এক্সটেন্ট মাস্ট বি নেসেসারি অ্যান্ড ডেমোক্রেটিক সোসাইটি। কারণ মনে রাখতে আমরা কিন্তু ডেমোক্রেটিক সোসাইটি, গণতান্ত্রিক দেশ, সেখানে যেন কারোর মৌলিক অধিকার কোনোভাবে মানে রাইট টু ফান্ডামেন্টাল রাইটের সাথে ছেড়ছাড় যেন না হয়। তো গভর্নমেন্ট যেমন দেখো, স্টেপ টেকেন বাই গভর্নমেন্ট, দেখো অ্যাকনোলজিং দ্য ইম্পর্টেন্স অফ প্রিভেসি, দ্য গভর্নমেন্ট হ্যাজ প্রেজেন্টেড দ্য পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল পাস করেছিল। দেখো আমাদের, দেখো বেসিক্যালি যদি দেখো, বর্তমান দিনে কিন্তু আমরা যেভাবে ইন্টারনেট, ছোট্ট একটা ঘটনা তোমাদের বলি, তুমি ক্লাস করছো, ক্লাসের পর তুমি মনে মনে ভাবো যে একটা বই কিনবে বা কোথাও ট্যুর করার চেষ্টা, পিকনিক করার চিন্তা করছো, তখন তোমার অ্যাড চলে আসবে। কী করে জানতে পারলো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে ভাবতে পারছো? বা তুমি ধরো গুগলে সার্চ করছো যে উইন্টার ডেস্টিনেশন, পিকনিক ডেস্টিনেশন, বেস্ট পিকনিক ডেস্টিনেশন, তো সেখানে দেখা যাচ্ছে তোমার ফেসবুকে অ্যাড আসছে। তুমি ভাবছো, তুমি ধরো গুগলে সার্চ করছো ফ্ল্যাট কিনবে, বা তুমি ধরো, তাহলে কী করে ডেটা হচ্ছে? ডেটা তোমার ব্রিচ হচ্ছে যখন কোনো কিছু, তবে এই যে বড় বড় কোম্পানি, তুমি যখন ফ্রি কোনো কিছু অ্যাক্সেস করছো, মানে ইউ আর এ ফ্রি, তোমার ডেটাটাই কিন্তু আজকাল অয়েলের মতো, মানে মানে ডেটা ডেটা হলো মানে কী বলো, মানে সোনার থেকেও এখন দামি জিনিসই বলো, এই মানে লাইটে নট বেসিক্যালি এতটা ডেটা। আর সেখানে যদি সরকারকে, তো অবশ্যই পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল তো এখন ইমিডিয়েটলি আইটি অ্যাক্ট দরকার, যেখানে সব কিছু আমার ইন্টারনেট ওরিয়েন্টেড হয়ে পড়েছি। সেটা তুমি তুমি বেসিক্যালি তুমি জানো না, সব কিছু আমার পেমেন্ট অনলাইন পেমেন্ট করছে, এ করছে। তো এই জন্য মানে একটু সজাগ থাকা উচিত। ফ্রি কিছু দিলেও তুমি লিঙ্কে ক্লিক করলে, বিভিন্ন ডিসকাউন্টে ক্লিক করলে, ফোন করছে, তোমার পার্সোনাল ডেটা আছে, এগুলো একদমই নয়, ঠিক আছে? ভেবে চিন্তে কাজ করতে হবে। এবং অবশ্যই তোমরা যারা ক্লাস দেখছো, বারবার বলছি, যেখানে যাবে বা যাই করো না কেন, দেখে নেবে ঠিকঠাক, মানে সিসি ক্যামেরা আছে, বা তোমার যেখানে ধরো তুমি ট্রায়াল রুম বলো বা যেখানে স্পা, এইরকম জায়গা না, চেষ্টা করবে যে হোটেল রেস্তোরাঁতে যেখানে যাওয়ার কারণে সিসিটিভি যেন ওইভাবে ইনস্টল না থাকে। তো এইগুলো একটু মানে সিসিটিভি ইনস্টল মানে কি, তোমার ধরো সিকিউরিটিভাবে ঠিক আছে, কিন্তু রুমে মানে এগুলো একটু দেখে নিতে হবে, আমাদের কিন্তু দেখে নিতে হবে, ঠিক আছে? এবং দেখে নেবে সেই হোটেল রেজিস্ট্রেশন আছে কি না। তো এগুলো ওভারঅল আমাদেরকেও সজাগ হতে হবে। কোভিড বাড়ছে, তাহলে আমরা মাস্ক পরি না, সরকার কত না করবে, এগুলো আমাদেরকেও সচেতন হতে হবে। যাই হোক, রাইট টু প্রিভেসি পুট্টাস্বামী ভালো করে পড়বে। তো ভালো লাগলে ক্লাস লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।